সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই সংকটকালীন সময়েও তোমরা বাসার সকলকে নিয়ে ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, অস্বীকার করার উপায় নেই যে সারা বিশ্বই আজ এক সংকটকালীন সময় পার করছে, এর বাইরে আমরাও নাই। যা হোক, তার মধ্যেও জীবন থেমে থাকে না, জীবন চলে জীবনের গতিতে, আমাদেরকেও সামনে এগিয়ে যেতে হবে। এই করোনাকালীন সংকটের জন্য আমাদের পড়াশোনা যে কিছুটা বিঘ্নিত হয়েছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তারপরেও যাতে আর ক্ষতি না হয়, যেন কিছুটা হলেও আমরা আমাদের এই ক্ষতিটুকু পুষিয়ে নিতে পারি, সেজন্যই অনলাইন ক্লাসের আয়োজন। তো অনলাইন ক্লাস থেকে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আরেকটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে এই করোনাকালীন সংকট চলার জন্যে অনেক ছেলেমেয়েরাই স্কুলে আসছে না বা স্কুলে তাদের নিয়মিত পাঠদানটি বন্ধ রয়েছে। এর ফলশ্রুতিতে আমাদের কিছু সমস্যা ইতিমধ্যেই তৈরি হয়েছে। যে সমস্যাটা আগেও যে ছিল না তা না, তবে এই মুহূর্তে দেখছি যে সেটার প্রকটতা কিছুটা বেড়েছে। তারই একটি হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের অনেকেই মাদকাসক্তির সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা সবসময় খেয়াল রাখবো এবং নিজেদের ব্যাপারেও সচেতন থাকবো, যেন আমরা এই ধরনের কোনো নেশার সাথে জড়িয়ে না পড়ি এবং আমাদের বন্ধুবান্ধবরাকেও নেশায় জড়িয়ে না পড়ে। যা হোক, প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকে প্রথম এই ভিডিওটি দেখবে, আমাকে দেখবে, তাদের সামনে আমি আমার পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক, রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয়, রায়পুরা, নরসিংদী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে ত্রয়োদশ অধ্যায়ের পাঠটি আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ত্রয়োদশ অধ্যায়ের পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আমরা জানি অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি ব্যক্তিগত, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনের জন্য। একটি দেশ চালাতে রাষ্ট্রকে অনেক রকমের কাজ করতে হয়, যেমন ধরো দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা করা, তারপরে হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক কাজ, এরকম নানাবিধ কাজ। এরকম নানাবিধ কাজ করতে সরকারকে বিশাল অঙ্কের একটি টাকা ব্যয় করতে হয়। তো সরকার যে এই টাকা ব্যয় করবে, সরকার টাকা পাবে কোত্থেকে? তো সেই জন্য সরকার দেশের জনগণের উপর বিভিন্ন ধরনের কর ধার্য করে এবং অন্যান্য উৎস থেকে আয় করে থাকে। আর সরকারের এই যে আয় এবং ব্যয় সংক্রান্ত নীতি বা পদ্ধতি, এটিকেই বলা হয় সরকারি অর্থব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরও একবার বলছি যে সরকারি অর্থব্যবস্থা কি। সরকারি অর্থব্যবস্থা বলতে বোঝায় সরকারের আয় ও ব্যয় সংক্রান্ত নীতিমালা বা পদ্ধতি বা রীতিনীতি, যেখানে এই বিষয়গুলো সন্নিবেশিত থাকে, সেটি হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। এ সম্পর্কে অধ্যাপক ডালটোল বলেন, সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়। এবার আমরা জানব সরকার তার বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য কোন কোন উৎস থেকে সরকার আয় করে থাকে। সরকার যে সমস্ত উৎস থেকে আয় করে থাকে, তার একটি হচ্ছে কর রাজস্ব, আরেকটি হচ্ছে কর বহির্ভূত
রাজস্ব। কর রাজস্ব, প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাণিজ্য শুল্ক। আমরা জানি কোনো দেশই স্বয়ং সম্পূর্ণ নয়, তার সকল চাহিদা মেটানোর জন্য তাকে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় এবং তার নিজের দেশ থেকেও বিভিন্ন জিনিস রপ্তানি করতে হয়। তো সরকার এই আমদানি এবং রপ্তানির উপরে যে কর দাহ্য করে তাকে বলা হচ্ছে বাণিজ্য শুল্ক। এই বাণিজ্য শুল্ক থেকে সরকার একটি বড় অঙ্কের টাকা আয় করে থাকে। তাহলে সরকারের আয়ের উৎস কি? বাণিজ্য শুল্ক। তারপর হচ্ছে আবগারী শুল্ক। আবগারী শুল্কটা কি? আবগারী শুল্ক হচ্ছে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং ব্যবহৃত বিভিন্ন পণ্য, এর উপর যে কর দাহ্য করা হয় তাকে বলা হয় আবগারী শুল্ক। এখানে শিক্ষার্থীরা আরেকটি বিষয় আমাদের জানা থাকা দরকার, আবগারী শুল্ক ধার্য করার আরেকটি উদ্দেশ্যও থেকে থাকে। সেই উদ্দেশ্যটি হচ্ছে, এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের দরকার তবে এগুলোর বেশি ব্যবহার আমাদের জন্য ক্ষতি বয়ে আনে, তো সেই বেশি ব্যবহারটাকে যেন রোধ করা যায়, যাতে কমানো যায়, সেই জন্য সরকার এগুলোকে অনুৎসাহিত করতে চায়। আর অনুৎসাহিত করতে চাওয়ার অনুৎসাহিত করতে চায় বলে সরকার এগুলোর উপর তার করটা বেশি করে দাহ্য করে। এগুলোর মধ্যে রয়েছে যেমন চা, চিনি, সিগারেট, মদ, গাঁজা, আফিম, স্পিরিট ইত্যাদি। তাহলে আমরা জানলাম সরকারের আয়ের উৎস বাণিজ্য শুল্ক এবং আবগারী শুল্ক। এবার আমরা জানব আরও একটি উৎস সম্পর্কে, সেটি হচ্ছে আয়কর। আমরা যে পরিমাণ অর্থই আয় করি না কেন, সরকার মানুষের আয়ের উপর থেকেও এক ধরনের কর পেয়ে থাকে, সেই সেই করটিকে বলা হয় আয়কর। তোমরা হয়তো অনেকে জেনে থাকবে, বাংলাদেশে যারা বিভিন্ন চাকরির সাথে জড়িত, যারা সেকেন্ড ক্লাস জব করে এয়ারপোর্ট থেকে উপরে সকলকেই আয়ের উপর একটি কর দিতে হয়, যেটিকে বলা হচ্ছে আয়কর। এছাড়াও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একজন ব্যক্তি যদি একটি নির্দিষ্ট পরিমাণের বেশি আয় করে তখন তাকে কর দিতে হয়। আবার আরেকটি পরিমাণ রয়েছে, এর বেশি আয় করলে সরকারকে তখন নাগরিকের আরও বেশি পরিমাণে আয় কর দিতে হয়, সেটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্সেস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরকারের আয়ের উৎস সমূহের মধ্যে জানলাম বাণিজ্য শুল্ক, আবগারী শুল্ক, আয়কর। এবার আমরা জানব মূল্য সংযোজন কর সম্পর্কে। মূল্য সংযোজন কর, এটিকে সংক্ষেপে বলা হয় ভ্যাট। ভ্যাট মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। আমরা প্রতিদিনই আমাদের জীবন ধারণের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে থাকি। এই দ্রব্যগুলোর যে দামটি নির্ধারণ করা হয়, এই দামের মধ্যেই সরকার এক ধরনের কর দাহ্য করে থাকে, যেটাকে বলা হয় ভ্যাট। এটিও সরকারের একটি আয়ের উৎস। তারপর হচ্ছে সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্কটা কি? সম্পূরক শুল্ক হচ্ছে নির্দিষ্ট কর দাহ্য করার পর যদি আরও অতিরিক্ত কর দাহ্য করা হয় তখন সেটিকে বলা হয় সম্পূরক শুল্ক। ভূমি রাজস্ব, প্রিয় শিক্ষার্থীরা, ভূমি রাজস্ব সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। আমরা সবাই কমবেশি ভূমি ভোগ করে থাকি, সেটি ফসলই হোক বা কলকারখানার জন্য হোক বা বাড়িঘর নির্মাণের জন্য হোক, আমরা যে যে জায়গা বা জমি ব্যবহার করে থাকি এর জন্য প্রতি বছর সরকারকে একটি নির্দিষ্ট হারে কর দেয়া লাগে, যেটিকে বলা হচ্ছে ভূমি রাজস্ব। এই ভূমি রাজস্ব সরকারের একটি আয়ের অন্যতম উৎস। নন জুডিশিয়াল স্ট্যাম্প, প্রিয় শিক্ষার্থীরা, নন জুডিশিয়াল স্ট্যাম্প সরকারের আয়ের একটি উৎস। তোমরা যদি কখনো আদালতে গিয়ে থাকো কিংবা কী বলবো
সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে থাকো, তাহলে দেখবে সেখানে আদালতে কোনো মামলা পরিচালনার জন্য আমরা সরকারের কাছে যে আবেদনটি করি সেটি একটি নির্দিষ্ট মানে কাগজ, যেটাকে বলা হয় স্ট্যাম্প, সেটার মধ্যে করতে হয়। কিংবা আমরা যখন জমি দলিল করতে যাই তখনও সেগুলো স্ট্যাম্পের মধ্যে করতে হয়। কিংবা আমরা যখন একজন আরেকজনের সাথে কোনো চুক্তি করি সেগুলো আমাদের বিভিন্ন ধরনের স্ট্যাম্পের মধ্যে করতে হয়। আর এই স্ট্যাম্প থেকে সরকার একটি মোটা অঙ্কের টাকা আয় করে থাকে, এটিও সরকারের একটি রাজস্বের উৎস। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সরকারের আয়ের আরেকটি উৎস। আমরা জমি কিংবা অন্যান্য জিনিস আমরা রেজিস্ট্রি করে থাকি, সেই রেজিস্ট্রি করার সময় সরকার আমাদের কাছ থেকে বেশ কিছু টাকা পেয়ে থাকে, যেটিকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন সংক্রান্ত আয়। এ থেকেও সরকার আয় করে থাকে। তারপর হচ্ছে যানবাহন কর। আমরা প্রতিদিনই দেখতে পাই আমাদের রাস্তা দিয়ে অনেক গাড়ি চলে, সেই গাড়িগুলো সরকারকে তাদের নিবন্ধন কার্যক্রম করার জন্য বিভিন্ন হারে কর দিয়ে থাকে, এটিও সরকারের একটি আয়। তারপর হচ্ছে মাদক শুল্ক। আমি আবগরী শুল্কের সময় আলোচনা করেছিলাম যে কিছু ক্ষতিকর পদার্থ যেমন মদ, গাঁজা, হিরোইন, এই জাতীয় হিরোইন না, মদ, গাঁজা, আফিম, এই জাতীয় দ্রব্যের উপর সরকার এক ধরনের ট্যাক্স পায়, যাকে বলা হচ্ছে মাদক শুল্ক। তারপর আসছে বিদ্যুৎ শুল্কের কথা। বিদ্যুৎ শুল্ক থেকেও সরকার রাজস্ব পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ আমাদের এই আলোচনা থেকে জানলাম সরকার কিভাবে বিভিন্ন উৎস থেকে তার ব্যয় মেটানোর জন্য রাজস্ব আয় করে থাকে। আমি আরও একবার বিষয়গুলো তোমাদের জন্য তুলে ধরছি। আয়ের বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে বাণিজ্য শুল্ক, আবগরী শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেজিস্ট্রেশন, যানবাহন কর, মাদক শুল্ক, বিদ্যুৎ শুল্ক। এই সমস্ত উৎস থেকে সরকার বিভিন্ন পরিমাণে আয় করে থাকে। এছাড়াও কর রাজস্বের বাইরেও সরকার বিভিন্ন উৎস থেকে আয় করে থাকে, সেগুলোর মধ্যে হচ্ছে লভ্যাংশ ও মুনাফা। সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান যেমন পার্ক, চিড়িয়াখানা প্রভৃতি থেকেও লভ্যাংশ বা মুনাফা পেয়ে থাকে, এটিও সরকারের একটি আয়ের উৎস। সুদ, সুদ সরকারের একটি আয়ের উৎস। সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে ঋণ দিয়ে থাকে এবং এই ঋণ থেকে সে কিছু টাকা লাভ করে থাকে, যা তার আয়ের একটি অন্যতম উৎস হিসেবে কাজ করে। অর্থনৈতিক সেবা, সরকার জনসাধারণকে বিভিন্ন ধরনের আর্থিক সেবা দিয়ে থাকে, তার মাধ্যমেও সে কিছু আয় করে থাকে। এর মধ্যে রয়েছে ব্যাংক, বিমা, পর্যটন খাত ইত্যাদি। সাধারণ প্রশাসন, সাধারণ প্রশাসন সরকারের আয়ের একটি অন্যতম উৎস। আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন মেটাতে প্রশাসনের মুখোমুখি হই, প্রশাসন থেকে আমরা সেবা নিয়ে থাকি, এ বাবদও সরকার আয় করে থাকে। রেলওয়ে, এই খাতটি আমাদের অতি পরিচিত একটি খাত। রেলওয়ে থেকেও সরকার একটি কি বলবো যে একটি অংশ কর হিসাবে পেয়ে থাকে। তবে এখানে তোমাদের জানার জন্য বলছি, সেটি হচ্ছে বিগত বছরগুলো থেকে দেখা যায় যে রেলওয়ে খাত থেকে সরকার সেই পরিমাণ রাজস্ব আয় করতে পারছে না। কেন? এইটার বিভিন্ন বিশৃঙ্খলা রয়েছে এই খাতটি। তবে আশা করা যায় যদি সরকার এই খাতটির মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে তাহলে রেলওয়ে খাতও সরকারের আয়ের একটি বিরাট উৎস হয়ে দেখা দিবে। তা ডাক বিভাগ, ডাক বিভাগ সরকারের আয়ের আরেকটি অন্যতম উৎস। আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন কারণে ডাকঘরে গিয়ে থাকি, সেখানে আমাদের বিভিন্ন সেবা গ্রহণ করা হয়, সেই সেবা বাবদ আমরা সরকারকে কিছু টাকা দিয়ে থাকি, সেটিও সরকারের একটি আয়ের উৎস। তার টেলিফোন, নাম থেকেই বোঝা যাচ্ছে আমরা যে এই যে মোবাইল সেবা গ্রহণ করি, আমরা এখন অবশ্য সেই ব্যবহারটি নেই যেমন আমরা আগে টেলিফোন, প্রায় যারা একটু সম্ভ্রান্ত ফ্যামিলি, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো
সে তারা প্রত্যেকের বাড়িতে একটি টেলিফোন ব্যবহার করত, এ ধরনের তার এবং টেলিফোন থেকেও সরকার আয় করে থাকে। তারপর হচ্ছে বন। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ বড় বড় বন, এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই রাস্তার দুপাশে দেখতে পাই মানে অনেক গাছ রয়েছে। এই গাছগুলোর মালিক কে? এই গাছগুলোর মালিক সরকার। এইখান থেকেও, বিভিন্ন বন থেকেও সরকার আয় করে থাকে। টুল ও লেভি, এটি তোমাদের কাছে একটু অপরিচিত হতে পারে, মনে হতে পারে। টুল হচ্ছে সরকার একটি ব্রিজ নির্মাণের পর যদি মনে করে সেখান থেকে সরকার প্রত্যেক গাড়ির কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা নেবে, তখন এভাবে যে আয়টি করে থাকে এটিকে বলা হচ্ছে টোল আদায়। এটি কখনো কখনো সরকার বিভিন্ন জায়গাও ইজারা দিয়ে আয় করে থাকে। আর লেভিটা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে যদি কোনো কার্যক্রম পরিচালনার জন্য সরকার কোনো কর ধার্য করে তখন এটিকে বলা হয় লেভি। তো কর এবং লেভি এই দুটিও সরকারের রাজস্বের উৎস। জরিমানা, দণ্ড এবং বাজেয়াপ্তকরণ, তোমরা নিশ্চয়ই করোনাকালীন সময়ে দেখে থাকবে প্রশাসনের বিভিন্ন টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দোকানপাট বা অন্যান্য মানুষকে নানান অনিয়মের কারণে জরিমানা ধার্য করে। তো সেই জরিমানার টাকাটা কী হয়? জরিমানার টাকাটাও সরকারের একটি আয় হিসেবে বিবেচিত হয়। এবং অনেক সময় বাজেয়াপ্ত, কোনো কোনো জিনিস সরকার কী করে, বাজেয়াপ্ত করে নেয়, তো সেইখান থেকেও সরকার আয় করে থাকে। এবং কাউকে কাউকে কখনো কোনো অপরাধের কারণে দণ্ড দেওয়া হয়, দণ্ড দেওয়া হয়, সেখান থেকেও সরকার আয় করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই পাঠ থেকে জানলাম সরকার তার যে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্যে, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্যে ব্যয় করে থাকে, সেই ব্যয় কিভাবে মিটিয়ে থাকে। সেই ব্যয় মেটানোর জন্য সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমের কর আরোপ করে থাকে, আর এই কর হিসাবে যে টাকাটা পায় সেটি সরকারের আয়ের উৎস। আর এই সরকারের আয় এবং ব্যয় সংক্রান্ত যে নীতিমালা সেটিকে বলা হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই পাঠটি থেকে আমরা সরকারের আয়ের উৎসসমূহ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেলাম। যদি তোমরা কিছুটা বুঝতে পেরে থাকো তাহলে আশা করব যে আমাদের এই আজকের ক্লাসটি তোমাদের জন্য কিছুটা উপকার বয়ে আনবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আমরা আবারও নতুন একটু বিষয় নিয়ে, এ অধ্যায়ের আরেকটু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে নাগাদ তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়ির সবাইকে নিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে, সে প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। 1 মিনিট।